সবার কি ঢেকেছে আধার ভরে গেছে পাপি নেমেছে জুলমা কোরআন সব ভুলিছি আমরা কি তোমারি রহমত সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপি নেমেছে জুলম সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপি নেমেছে জুলমাত ভুলেছি আদল ভুলেছি এহসান সে ব্যথায় কাঁদে জমিন আসমান পথ হারিয়ে কাঁদি গহজ কি করে পাবো তোমার সাফায়

লালমনিরহাট জেলার ভিতরে বড় বাড়ির একেবারেই পার্শ্ব আলোক দিঘি মরহুম জামে মসজিদ কর্তৃক আয়োজিত রবুল আলমিন আজকের এই বিশাল আজ ও দোয়ার মাহফিলে সোয়াবের মাহফিলে আমরা কুতিবাগার মুজরিম গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি শয়তান ধোকা দিয়েছে বলে গোনা করেছি শয়তান যদি ধোকা না দিত একটা গোনাও করতাম না শয়তান ধোঁকা দিয়েছে বলে গোনা করলাম এই অফরাদে কয়ামতের ময়দানে জাহান নামের কালো আগুনে পুরায়ামদের সাজা দিও না আল্লাহ দুনিয়ার আগুন সহ্য হয় না ও আগুন কেমনে সহ্য করব। ও মা বুধগু মেহরবানি করে তোমার গফ্ফার নামের ও আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের বিদায় হয়ে কবরের জমিনে ঘুমিয়ে আছেন আমাদের অনেকের জনম দুঃখী মা যার পৃথিবীর জমিনে নাই ও আল্লাহ কন শীতের রাইতে কত কথা কম্বল ল্যাব গায়ে দেই তাও ঠান্ডা দূর হয় না করে মা বাবাকে কবরে রেখে এসেছি খালি মাটির বিছানায় দিয়েছি আল্লাহ জানি না কি অবস্থায় কবরে শুয়ে আছি ও আল্লাহ দয়া করে মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয়ল্লা পরিসে সেম রপুলার আমিন একরা টিভি যে প্রতিষ্ঠান ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেছে এই প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এই প্রতিষ্ঠানের মালিক আমার তারেক ভাই আয় আল্লাহ তুমি তাকে কবুল করুন তার পরিবারের সকলকে কবুল করুন আল্লাহ আল্লাহ জান্নাতের মেহুমান বানিয়ে দিয়েন আল্লাহ আল্লাহ শেষ কথা মনটা চায় তোমার নবীর দাঁড়িয়ে সালাম দিতে আয় আল্লাহ টাকা নাই পয়সা নাই নিয়ে মদিনায় যাব গো ও মাবুদ গো আমরা যারা হাত তুলেছি দিদারে কাবা দিদারে মদিনা যাবার তাও দান করে দিয়ে আল্লাহ তোমার নবী না দেখাইয়া না দেখাইয়া মরণ দিও না দিও না দিও না আল্লাহ উগু আল্লাহ ক্ষমা কুড়ি দাও মাফ করিদা কালিমাই তুই বানা ইনাহা ইল্লল্লাহু মোহাম্মাদ শুনুল্লম আসসালাম আইলাইকুম ওর আহমাতুল্লাহ শুরুতেই প্রশ্ন আপনাদের কাছে এই আলোকদিঘি এলাকার জনগণের কাছে প্রিয় মুসলমান ভাই বোনদের কাছে আমার আবেদন জিজ্ঞাসা আপনারা কেমন আছেন খুশি হলাম যে আপনারা এই পরিস্থিতির মধ্যেও অনেক সুন্দর এবং ভালো আছেন আমারে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি কেমন আছেন তো আমি এই জিজ্ঞাসাটাকে দুই ভাগে ভাগ করব একটা হলো মাজাজি ভাবে একটা হাকি ভাবে মাজাজি ভাবে আমি ভালো আছি আল্লাহ রেখেছেন আর হাকি কিভাবে আমি ভালো নেই যদি প্রশ্ন করেন কেন যে বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমান নারীদের স্তন কেটে ফুটবল খেলা হচ্ছে মুসলমান যুবতীদের মাথা কেটে ফুটবল খেলা হচ্ছে অঙ্গ প্রতঙ্গ কেটে শিয়াল কুকুর দিয়ে খাওয়ানো হচ্ছে যেই পরিবেশে যেই পরিস্থিতিতে যেই সময়ের মুসলমানের আর বিছানায় ঘুমাতে পারে না এরকম একটা পরিস্থিতিতে এ জাতি এ মুসলমান এক ভাই ভাই কেমনে ভালো থাকতে পারে এ প্রশ্ন আমি আপনাদের কাছে দিলাম এই অবস্থায় কি মুসলমান ভালো থাকতে পারে জরে বলেন পারে তার কারণ রাসুল বলেছেন কুল্লু মুসলিমুনা না কি বলেছেন কুল্লু মুসলিমুনা না এখানে বলা হয়েছে নো ডিস্টেন্স বেড দ্য টাই বেরাদার আর বেরাদার ইভার মোর পৃথিবীর সমস্ত মুসলমান যারা আছে নো ডিস্টেন্স কোন পার্থক্য নেই অফ দ্য ব্লাড ব্লাড মানে কি রক্ত সমস্ত বিশ্বের মুসলমান একে অপরের ভাই তাহলে এক মুসলমান যদি পাখির মতো গুলি খেয়ে মারা যায় মুসলমানকে যদি হত্যা করা হয় গুম করা হয় সেই ক্ষেত্রে আর এক মুসলমান কেমনে শান্তিতে থাকতে পারে কথা বলে বিধায় বলবো এই সেন্সে আমি ভালো নই আমি উদাত্ত আহ্বান জানাব এই জাতিকে মুসলমানকে আলেমল আমাদেরকে যে আমরা সংখ্যায় কিন্তু অনেক কম ঠিক না অমুসলিমরা সংখ্যায় অনেক বেশি ইহুদি খ্রিস্টানেরা সংখ্যায় অনেক বেশি মুসলমান গোটা বিশ্বে মাত্র একশো এক শত ছয়শো কোটি মানুষের একশত পঁয়ত্রিশ কোটি মানুষ গোটা বিশ্বে আর ইহুদি খ্রিস্টান নাসারারাই গোটা বিশ্বে অনেক তুলনামূলক অনেক বেশি তো আমি মনে করব এক সময় এই মুসলমানের একতাবদ্ধতা থাকার কারণে মুসলমানের একনিষ্ঠতা থাকার কারণে মুসলমান মুসলমান হিংসা না থাকার কারণে এক সময় দেখা গেছে অল্প মুসলমান বিশাল কাফের বাহিনীর সামনে তারা বিজয় লাভ করেছে কথা বলেন মদিনার শাসন করেছেন মুসলমান ভারত শাসন করেছেন মুসলমান গোটা পৃথিবী মুসলমান শাসন করেছেন আজকে সেই কই ইহুদি খ্রিস্টান নাসারাদের হাতে কেন আজকে ভারতের বাবরি মসজিদ ধুলায় লুটিয়ে যাবে এ কথা না কেন বসি বসি তজবি গণেন না হ্যাঁ বসি বসি তসবি গণেন আর জেকের করেন বাবরি মসজিদ ভাঙলো একটা তো উহ আ করলেন না উহ আ তো হলো না অনেকে জানিয়ে না কোন মসজিদ ভাঙছে কথা কে ভারতে মসজিদ ভেঙে মন্দির তৈরি হচ্ছে তার কারণ আজ মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে কি হয়ে গেছে মুসলমানের ইমান দুর্বল হয়ে গেছে মুসলমান আজ হিংসায় ভরপুর হয়ে গেছে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালাকে দেখতে পারে না এক দাড়িওয়ালা আর এক দাড়িওয়ালাকে দেখতে পারে না এক এক আর পাশকে কামিল দেখতে পারে না এক ডাক্তার আর এক ডাক্তারকে দেখতে পারে না এক চাকরিজীবী আর এক চাকরিজীবীকে দেখতে পারে না আমার ভাইয়েরা এই কৌমি আলারা আলিয়া সহ্য হয় না আলিয়া আলারা কৌমি সহ্য হয় না কথা কর না কে হ্যাঁ তাবলি গলারা কেউ জুবায়ের গুরু কেউ সাত গুরু কথা এনি ইনি ফতোয়া দেয় জুবাইয়ের কাফের উনি ফতোয়া দেয় সাত গুরু কাফের এনি ফতোয়া লম্বা টুপি যাইজ নাই উনি দেয় মিলাদ যাইজ নাই কেয়াম যাইজ নাই উনি দেয় মিলাদ যাইজ আছে কেয়াম যাইজ আছে উনি বলতেছে নামাজের পরে দোয়া নাই আর কয় নামাজের পরে দোয়া আছে আর বলতেছে নামাজ জানাজার পরে দোয়া নাই আর এক বলতেছে জানাজার পরে দোয়া আছে আমরা মশলা নিয়ে গুতাগুতি করেছি কাপের বাচ্চারা তারা সুযোগ বুঝে আমাদের রাইফেল রেখে করতেছে কথা বলেন আমি বলবো কুলাঘাট কি বলে এটা কুলাঘাট এলাকার ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত টুপিওয়ালারা মুসলমানেরা এক কাতারে সামিল না হবে এক পতাকা তলে রাসুলের এক পতাকা তলে কালেমার পতাকা তলে সামিল না হবে তেম পর্যন্ত সামিল না হলে তাতে পয়সাও ক্ষতি মায়ের চার নেই। যদি সব টুক্রিয়া মরে মরিয়া যায় আল্লাহর চার পয়সা ক্ষতি নেই আছে আর সব যদি কি বাইসে থাকে আল্লাহর লাভ আছে আল্লাহর লাভও নাই ক্ষতিও নাই কথা কর বিধায় সময় এসেছে কি এসেছে সময় এসেছে প্রতিবাদ করার আমার রাসূল মক্কায় যখন ছিলেন তখন যেহাদের আয়াত নাজিল হয় নাই আর মদিনায় যখন আসলেন তখন যেহাদের আয়াত নাজিল হলো আমার রাসূলকে আল্লাহ বললেন অহ নবী কুতিবা আইলাই কোমল বেতাল এখন আপনি আর বসে থাকবেন না জেহাদ করা আমি এ জাতির জন্য ফরজ করে দিলাম কি করে দিলেন জেহাদ করা কি জেহাদ করা কয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা অন্যায়ের বিরুদ্ধে কি প্রতিবাদ করা কেউ কোরআন শরীফের আইনকে রহিত করতে চায় কেউ কোরআন নবীকে নিয়ে কুটুক্তি করতে চায় কেউ ইসলামকে নিয়ে কুটুক্তি করতে চায় ইসলামকে পৃথিবী দেখে শেষ করে দিতে চায় তারপরে আপনার আল্লাহর সঙ্গে বেয়াদি আল্লাহকে নিয়ে কুটুক্তি এগুলোর বিরুদ্ধে ইসলামকে টিকে রাখার জন্য লড়াই করার নামেই হচ্ছে যে কথা বলে সম্মানিত হাজরান বিধায় আমি বলবো আর বসে থাকার সুযোগ নাই এখন কি করতে হবে সমস্ত বিশ্বের মুসলমানদেরকে শুধু বাংলাদেশের না বাংলাদেশে তো নাস্তিক দিয়ে ভরে গেছে ঠিক কিনা শুধু বাংলাদেশে না গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে কালেমার পতাকা তলে সামিল হয়ে আজকেই যদি এই কোরানের পক্ষে আজকেই যদি স্লোগান দেওয়া হয় গোটা বিশ্বের মুসলমান এক হয়ে গেলাম খোদার কসম করে বলি ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চারা কোরান বিরোধীরা ইসলাম বিরোধীরা আল্লাহ বিরোধীরা ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা পালাবার রাস্তা তারা খুঁজে পাবে না কথা বলেন ঠিক না। সম্মানিত হাজেরান ইমান আমাদের কি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ইমানে আমাদের ভাইরাস ঢুকেছে কি ঢুকেছে ভাইরাস ঢুকেছে এই ভাইরাস ইমানের ভেতর থেকে ভাইরাস ঝাটা পিটা করে বাহির করে দিতে হবে শুধু এমনিতে না ঝাটা পিটা করে বাহির করে দিতে দিতে হবে বাহির করে দিয়ে সমাজ থেকে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা নেশা জাতীয় দ্রব্য চিরতরে দাফন করে দিতে হবে সমাজ থেকে ধর্ষণ চিরতরে দাফন করে দিতে হবে সমাজ থেকে অন্যায় চিরতরে দাফন করে দিতে হবে সমাজ থেকে বাল্য বিবাহ চিরতরে দাফন করে দিতে হবে কথা বলেন কিনা যদিও এগুলো সরকারের দায়িত্ব আমাদেরও একটা দায়িত্ব আছে না নাই সরকারারা এই সরকারের নেতারা সরকারের চাকরিজীবীরা এই দায়িত্ব পালন করে কোটি কোটি টাকা খায় আমরা ফ্রি সার্ভিস দিই কথা কন কথা আমরা কি দেই? ফ্রি সার্ভিস। আমরা সরকারের কাছে টাকা নেই না। এই যেখানে হাজার হাজার মানুষ আমি এই মদের বিরুদ্ধে বললাম, গাঁজার বিরুদ্ধে বললাম, ফেন্সিডিলের বিরুদ্ধে বললাম। এই যে বাল্য বিবাহ হইলা তো চেয়ারম্যান চেয়ারম্যানসব গেলো না? এই চেয়ারম্যানদের কাজ কাজে কথা বলে? যে আমরা ফ্রি সার্ভিস দেই। তারপরেও দেখা যায় তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল বন্ধের নোটিশ আসে। পুলিশেরা এসে হাজির হয়ে যায় মঞ্চ ভেঙে দেয় কথা কন মঞ্চ ভাঙতে পারবে না এখন নাই এই দেশেই আমাদের জন্ম এটা মায়ের দেশ এটা বাবার দেশ এই দেশে আমার নারী পোতা আছে আসমান ভেঙ্গে পড়ে নাই জমিন ভাইটা উঠি নাই এই দেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের মায়েরা বাবারা রক্তের বিনিময়ে পঙ্গুত্বের বিনিময়ে অন্ধত্বের বিনিময়ে তার জীবনের বিনিময়ে আমার মায়েরা সত্য হরণের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে কথা বলেন কিনা এই দেশের জনগণকে এই দেশে কথা বলার অধিকার দিতে হবে কথা বলেন সম্মানিত হাজারান আমি যা বলবো হিসাব ছাড়া কোনো কথা বলবো না আমি শুরুতেই যে বিষয়টি বলতে চাই সেটি ইনশালাকার জরে কার আল্লাহর প্রশংসা প্রশংসা করছেন কি করেন সবাই সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুর আলমিন কোরআনে বললেন আল্লাহ সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য আল্লাহ সম্মানিত ভাইয়ারাম আল্লাহর প্রশংসা আমাদের করতে হবে কেননা রব্বুল আমিন এই মুহূর্তে আমাদেরকে লালমনের হাটের মেডিকেলের বিছানায় শোয়া রাখতে পারতেন এ ক্ষমতাকে আমার আল্লাহর সেনা নাই লাল হাটের ক্লিনিকের বিছানায় আল্লাহ সোয়া রাখতে পারতেন কিন্তু রব্বুল আলামিন তা করেন নাই দয়া মায়া করে ভালোবেসে আল্লাহ আমাদেরকে বেহেশতের বাগানে বসার তৌফিক नसीব করে দিয়েছে এজন্য শুকরিয়া ادا করা দরকার আছে না নাই জোরে সরে বলি হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ আল্লাহ হামদান কাসীরা তলয়বান মুবারাকান ফীহি সম্মানিত হাজেরান প্রশংসাকার জোরে কোন আল্লাহ আদায় করলাম দরুদ পড়ি নবীর শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আমি আপনাদের ক্ষেত মতে কারিমের সুরা বাকারা আয়াত নাম্বার বাষট্টি কত নাম্বার আয়াত বাষট্টি নাম্বার আয়াত এগারো নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার লাইন সুরা নাম্বার দুই পারা হলো এক রুকু হলো চল্লিশটা আর এই সুরার মধ্যে আয়াত হলো দুই শত আর এই সুরাটি অবতীর্ণ হয়েছে রাসুলের মাদানি জিন্দিগিতে সুমান আল্লাহ কর কুরানুল কারিমের সূরা পঁচাত্তর কত নাম্বার পঁচাত্তর নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর আল্লাহ হাদিস শরীফের ভিতর থেকে হাদিস শরীফ তেলাওয়াত করেছি যেহেতু মসজিদ কেন্দ্রিক আজকের এই প্রোগ্রাম দুইটা আয়াত আর দুইটি হাদিসের সমন্বয়ে কিছুক্ষণ কথা আমি আপনাদের খেদমতে বলবো ইংসা আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম দিনে এবং রাতে শরীর কুলায় না আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই নাসিস গোলামকে সহ্য করার মতো ধৈর্য ধরার মতো আল্লাহ তাও ফিক দেন যেমন কণ্ঠ যেমন এলেম কোরআন হাদিসের এলেম দিলে মানুষ এই আলোচনাগুলো শুনে হেদায়তের দিকে আসবে আল্লাহ শ্রোতা বক্তা সকলকে যেন আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন আর এরকম যোগ্যতা আল্লাহ যেন আমারে দিয়ে দেন আমিন কন আরো যেরক আমিন সামনে তা হা তাহলে আমি শুরু করতে চাই আজকে মুসলমানদের ইমান হয়ে গেছে ঠিক কিনা এই পৃথিবীর জমিনে সবচাইতে সবচাইতে দামি জিনিস কি বউ বাচ্চা কাচ্চা টাকা পয়সা ঘর বাড়ি পুকুর পুসকনী ক্ষমতা কি সবচাইতে দামি হলো ইমান সুবহানাল্লাহ আল্লাহ সবচাইতে খুব মনোযোগ সবচাইতে দামি কি ইমান সম্মানিত ভাইয়ার আমার জমি চলে যাক প্রপার্টি চলে যাক আমার ঘর বাড়ি ধ্বংস হয়ে যাক আমার বাচ্চা কাচ্চা সব চলে যাক আমার স্ত্রী চলে যাক মা চলে যাক আমার বাবা চলে যাক আমার সম্মান চলে যাক চাকরি বাকরি চলে যাক আপত্তি নাই ইমান যেন চলে না যায় কথা বলেন কথা বলেন আমার ভাইজান আমার সব আছে কোটি কোটি টাকা ব্যাংকে আছে সাততলা বিল্ডিং আছে বাড়ি ধারায় একটা ফেলার আছে মোহাম্মদপুরে দুইটা ফেলার আছে একেবারে সংসদ ভবনের পাশে চারতলা বিল্ডিং এর মালিক আমি দেশের নাম করা মন্ত্রী আমি পেঁয়াজের দাম কমাইতে পারি না ঠিক না না নাম করা মন্ত্রী আমি পেঁয়াজের দাম কমাইতে পারি না আমি দেশের নামি দামি ব্যক্তি আমার স্ত্রী চারটা আছে কয়টা সাওয়া আছে অন্তত ২০ করেন বিশ বাইশটা আমার অনেক কিছু আছে কিন্তু হায় মুসলমান ইমান নাই ইমানের মতো দৌলত নাই যার নাই নাই তার তার যার আছে সব ইমান আছে বুঝাইতে পারছি ধন্যবাদ পারছি বাপ ধন্যবাদ এখন এখানে যারা যারা বসে আছেন কার কার ইমান আছে আর কার কার নাই এই মুহূর্তে আমি মনে করব সবাই ইমানদার সুভার আল্লাহ এই মুহূর্তে কি সবাই ইমানদার তার কোন বেইমান আল্লাহর জান্নাতে ঢুকতে পারে না এখানে যারা ঢুকেছেন সবাই জান্নাতি বিশ্বাস হয় না হয় না ভালো করে রেকর্ড করেন এটা এটা হেডলাইন এটা দিবেন এটা হলো যে আল্লাহ জান্নাতি যে আমরা আল্লাহর যে জান্নাতে গোনাগার ঢুকতে পারে না নিষ্পাপ ঢোকে ঠিক কিনা তার দলিল আপনাদের এই এলাকায় পুকুর পুষ্কর নিয়ে আসে না নাই আছে খুব ভালো করি কোন আছে এই পুকুরে মাছ সারি দেন না গরু সারি দেন মাছ গরু ছাড়েন না ছাগল সারেন না হাঁস তো সারেন হাঁস সারেন হ্যাঁ এ মুসলমান পুকুর যদি শেখার প্রয়োজন হয় সেউতি লাগান না গামলা দিয়ে শেখেন কি দিয়ে মেশিন দিয়ে আমি কিন্তু একটু বলবো আপনার শরীরটা করবেন ঠিক আছে একটু রস না হলে তো হয় না কথা বলেন ঠিক কিনা সেউতি দিয়ে সেকেন্ড না গামলা দিয়ে মেশিন দিয়ে মেশিন কি শ্যালো মেশিন না হ্যাঁ শ্যালো মেশিনে তেল দিয়ে মোবিল টোবিল দিয়ে একটা হ্যান্ডেল আসে প্রথমে একটু খালি চেকাং 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 তারপরে কি ধরে না ধরলো স্টার্ট জনমের মতো স্টার্ট ধরলো প্যাট 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 প্যাক ঝরে গেল না এ মুসলমান এর চার ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা পানি শ্যাঁকা হলো হয়েছে কি হয় নাই পানি যদি শ্যাঁকা হয় নিচে কি দেখা যায় মাছ দেখা যায় এই মাছগুলো মারার জন্য পুকুরওয়ালা আছে না নাই পুকুরওয়ালা খুব টার্গেট করে আছে পানি ছাকা হলে মাছ মেরে নিয়ে যাবে এই সময় গ্রামের কিছু ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চারা প্যান্ট পরে তারপরে গামছা পরে জামা পরে গেঞ্জি পরে পলিথিনের ব্যাগ অথবা জগমগ ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে শুধু ঘরে আর ঘরে কেন ঘরে মাছ ধরার জন্য কোনো মাছ যদি লোভ সামলিতে না পেরে কোনো বাচ্চা নামে পুকুরে গৃহস্থ কাদো দিয়ে ঢেলায় উঠে যাই বেড়াউ ওইটা খালি আফসোস করে ইস মাছটা খালি ঝাঁপাইল না খালি আফসোস করে খালি ঘরে 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 বাড়ির মালিক খাসা দিয়ে হোক বালতি দিয়ে হোক গামলা দিয়ে হোক হাড়ি দিয়ে হোক মাছ সব বাড়ির মানে পুকুরের মালিকের যত নেতা খেতা আছে ভাই বোন তারপর ইত্যাদি ইত্যাদি জালু মেশিনওয়ালা সবাই মাছ মেরে নিয়ে যখন বাসায় যায় তখন পুকুরের মাঠে পুকুরের ভিতরে এই গ্রামের বাচ্চারা কি অভিযান চালায় না কি অভিযান চালায় সেরোনি অভিযান কোন জায়গায় কোন মাল আছে খসাখসিতে সব বাইর হয়ে আছে ঠিক কিনা যদি এই মাছ মারতে গিয়ে মাঝে মাঝে বাচ্চাদের মধ্যে ক্যাসাল ট্যাসাল লাগে কি লাগে না লাগে এমন ক্যাসাল ঘুষে ঘুষি প্রথমে আমি দেখছি ওই মাছ ওটা আমাকে ধরা আর আমি দেখছে ঘুষে ঘুষি বোঝা গেলে ধরে তো তোর মাছ মারা পরে তো এরা এখন ঠিক করে দুইটা পাঁজা করে ধরি হুড়ে হুড়ি পাচড়া বাসি যদি কাদের মধ্যে শুরু করে আপনারা গন কাদো ভরবে কি ভরবে না আর কাদও যদি ধরে ভরে তাহলে ওরা দেখতে কেমন দেখা যায় ভূতের মতন দেখা যায় না হ্যাঁ সম্মানিত ভাইয়ারাম কাদা ভরে গেছে এই অবস্থায় আল্লাহর বান্দা মাছ নিয়ে যা পেয়েছে মাছ নিয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে মাকে বললেন মা এই যে বদনা নেও মাছ আছে আমি ল্যাপের বিছনায় গেলাম মাকে বদনা দিয়ে যদি বেটায় কয় যে আমি ল্যাপের বিছনায় গেলাম তাহলে এই আলোক দিগিকন আর কুলাঘাট আল আলমনির হাটের কোন মা আছে যে এই অবস্থায় ওই ল্যাপের বিছনায় যাইতে দিবে কে দিবে না কাদা আছে ল্যাপের বারোটা পঁয়ত্রিশটা বাজাইবে ঠিক কিনা এখন কি করবে ওরে ধরবে দাবরায়া কোন ঘরি আবার কার বিছানার মধ্যে আবার ল্যাটা করে ওরে দাবরায়া ধরবে ধরার পরে ওরে সাবান দিয়ে জাল দিয়ে পারে নিয়ে এসে সুন্দর করে গা গাব ধুয়া দিয়ে তারপরে তালিতে বুকে সারা গায়ে দিয়ে একটা প্যান্ট একটা জামা গায়ে দেওয়ার পরে বলবে যে বেটা যা দেখ তাহলে যেতে দিল না কেন কাদা আছে গায়ে এ মুসলমান এই মাহফিলেরা ঘোষণা হইছে কি হয় নাই পোস্টার হয়েছে হ্যান্ডবিল হয়েছে মুখে মুখে মানুষের আলোচনা আলোক দিঘি মোহাম্মদ আলী জামি মসজিদ করতে গায়ে যত আজকে তাফসির মাহবিল ওয়াজ মাহবিল হবে আমার ভাই আপনি নিয়ত করেন মা বলে রাম নিয়ত করে বাহির হয়েছেন আপনি আলোচনা শুনবার জন্য বাহির হয়েছেন মা আল্লাহ রাবুল আলমিন দিয়া বলে বান্দ আমার ফেরস্তারা দেখ আমার বান্দা জীবনে কত কত নামাজ কাজা করেছে করেছে অন্যায় আমি আল্লাহর হুকুম মানে নাই আজকে তাপসির মাহফিল শোনার জন্য বান্দা আমার মাথায় টুবি দিয়া জুব্বা গায়ে দিয়া আমার বান্দা পবিত্রতা অর্জন করে তাপসির মাহপিলের দিকে রওনা হয়েছে তোমরা সাক্ষী থাকো মা যেমন গুণা কাদা মাখা অবস্থায় সন্তানকে ঢুকতে দেয় না এই বিছানার ভিতরে আমিও আল্লাহ আমার বান্দা গুনার কাদা দিয়া জীবনটা লেটা বেটা করে দিছে যখন বান্দা জান্নাতের ভিতরে ঢুকতে চায় আমি আল্লাহ ওই মায়ের মতো আমার বান্দাকে গুনার কাদা নিয়ে জান্নাতের বাগানে ঢুকতে দেই না আমি আমার বান্দার জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ নিষ্পাপ বানায়া আমার বান্দাকে জান্নাতের বাগানে ঢুকতে দেই সম্মানিত হাজরান বন্ধুরা আমার তাহলে আল্লাহ সবহানাহুয়াতা আয়লা একটু উঠায় দেন আল্লাহ সবহানাহুয়াতা আয়লা আমাদেরকে গোনা অবস্থায় এই জান্নাতের একটু উঠায় দেন গোনা অবস্থায় জান্নাতের বাগানে ঢুকতে দেন না তাহলে গোনা করে তারপরে আল্লাহ জান্নাতের বাগানে ঢুকতে দেন সুবাহ বলেন বলেন না সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়ারিস্পানদার আমরা এখন কি আমরা 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 কি এখন ইমানদার এখান থেকে বাহির হওয়ার পরে কি দাঁড় হবে সেটা আপনারাই ভালো জানেন কিন্তু এই মুহূর্তে আমরা নিষ্পাপ আমরা গুনাগা থেকে মুক্ত আমরা নিষ্পাপ আমরা ইমান দার এটা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইমামের দাবি যদি তুমি করো সূরা বাকারা 62 নাম্বার আয়াত 11 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহি ওয়া বান আমানা واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون <applause> <عصف> أمر بھائی گان اللہ رب العالمين بولن আপনি ইমানের দাবি যদি করেন আপনি যদি ইমান আনতে চান তাহলে আল্লাহর প্রতি আপনার বিশ্বাস করতে হবে কথা বলেন ঠিক কিনা কার প্রতি আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে কোন আল্লাহ যে আল্লাহ রহমান এবং রহিম যে আল্লাহ কি রহমান এবং রহিম সুরাবাকার একশত তেষট্টি নাম্বার আয়াত আল্লাহবর আল্লাহ রবীন্দিন বললেন وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم كون؟ أبار بورين وإلهكم إله واحد لا إله আমার অত্যন্ত লাগতেছে জোরে ভাল যে আপনারা এত সুন্দর ভাবে বসে আছেন কয়টা বল থাকবে যে আল্লাহ জানে এনার্জি আছে ঠিক কিনা আমার রাইখে কি চলে যাবেন নাকি হে দাদা চলে যাবেন বসে থাকেন আল্লাহ বৃষ্টির মতো রহমত ঝরছে আল্লাহ এই এই আল্লাহর رحمت বৃষ্টির মত পড়তেছে সুবহানাল্লাহ বল সম্মানিত হেয়ারাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ইলাহ তো এক ইলাহ কয়জন ইলা। এক ইলাহ তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি রহমান এবং রহিম দয়ালু এবং পরম দয়াবান আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর মতো দয়া পৃথিবীর জমিনে নে আর কারণ সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কার প্রতি কার প্রতি আল্লাহর প্রতি হযরত আবু বক্কর সিদ্ধিক্রতি আল্লাহ তাল তিনি এক জানা যায় সরীখ হলেন এ দিকে তাকান তিনি এক জানা যায় সরীখ হলেন তো জানা যায় যখন সরিক হলেন এলাকার লোকজন বলতেছে হুজুর আপনি যে ছেলের যুবক মানুষ এই যে যুবকের জানা যায় শরিক হয়েছেন না এই যুবক ছিল খুব খারাপ ছিল জম যুবতীদের মানুষদেরকে সম্মান দেওয়া বুঝতো না মুরব্বীদেরকে সম্মান দেওয়া বুঝত না যারে পায় তারে ধরে পিটায় এরকম কুলাঙ্গার গ্রামে গ্রামে থাকে কি থাকে না থাকে কি থাকে না মানে অবৈধ যারা টাকা পয়সা উপার্জন করে অবৈধ ক্ষমতা নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে এদের মধ্যে এগুলোই বেশি হয় কথা কন সম্মানিত ভাইয়ারা খুব মনোযোগ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানা নামাজ শুরু করবেন এমন তো অবস্থায় কথা বললেন তারপরে তিনি জানা যা নামাজ পড়াইলেন পড়ার পরে এখন কবর হবে কি হবে না জোরে কান হবে কি হবে না কবর হবে কবর দেওয়া হলো তো অবস্থায় দেখা গেল একটা মুরব্বী মহিলা মানুষ কমর বাঁকা হয়ে গেছে জয়ফ হয়ে গেছে মানুষ যখন বয়স প্রাপ্ত হয় তখন যা যা প্রয়োজন তাই তাই হয় ঠিক কিনা আল্লাহ কোরআনুল আনুল কারিমের ভিতরে বলেন ওয়ান আম্ মিরুহু অনুনাক কেসুহু ফিল্ডখল আফালা পেলুহুন ঠিক কিনা সুরাইয়াসিন ওয়ানু আম্ মিরুহু অনুনাক কিসুহু ফিল্ডখল আফালা ইয়াকিলুন মানুষ যখন বয়স প্রাপ্ত হয় মানুষ যখন বার্ধক্য জনিত পরম্পর্ধক্য জনিত কারণে উপনীত হয় তখন মানুষের সবকিছু লোকসানের দিকে আসি মাথার চুল পেকে যায় চোখের পাওয়ার কমে যায় গায়ের চামড়া লুজ হয়ে যায় কথা কোন হয় হয় আস্তে আস্তে कमर বাঁকা হয় যে আপনি ছিলেন যুবক মানুষ যুবক বলে ডাকতো এখন আপনারা দেখলে কয় দাদা কই যান যান ও দাদা কই যানে যৌবন কাল খুঁজতেছি যৌবন কাল খোঁজে আর তো যৌবন কাল খুঁজে পাওয়া যায় না কি আরো যৌবন কাল খুঁজলে পাওয়া যাবে সময় যখন পার হয় ওই সময় আর ফিরে আসে না সম্মানিত ভাইয়ারান আবু বাকর রাদি আল্লাহ নামাজ কমপ্লিট করে দিলেন জানা যা নামাজ নামাজ কমপ্লিট এর পরে কবরস্ত যখন হয়ে গেল এক পর্যায়ে সবাই যার যার বাড়িতে চলে যাবে ইন দিম টাইম এমন সময় দেখা গেল এক বুড়ি ধা ধা করে আসতেছে জয় বুড়ি ধা ধাঁ করে আসতেছে সবাই দাঁড়িয়ে গেল বুড়ি একেবারে কবরের পার্শে সে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর বলতেছিল। ওরে আমার চাঁদরে ময়না রে সোনারে ওরে আমার বুকের ধন রে ওরে আমার মানিক রে কলিজার রে তুই আমার চলে কারে অর্থাৎ এই এই যুবক ছিল কলিজার গেলা নিয়ে টুকরা সন্তান যুবক যখন মরে গেছে বুড়িমা বাড়িতে ছিল না পার্শ্বের কওমে ছিল আসতে দেরি হয়েছে জানাজা পরে দাফন হয়ে গেছে বুড়িমা এখন একটাই টেনশন আহারে আমার যুবক আমার ছেলে খারাপ হোক না কেন লম্পট হোক না কেন সে তো আমার নারী সেরা ধন কথা বলেন ঠিকা খারাপ হতে পারে তবুও মা সন্তানকে ভোলে না কথা বলেন যুবক যদি মাকে আঘাত দেয় তারপর যদি মা শোনে আমার যুবক আমার কলিজার টুকরা বিপদগ্রস্ত মা আর ঠিক থাকতে পারে না জীবনের বিনিময় হলেও মা সন্তানকে উদ্ধারের জন্য চলে যায় ঠিক কথা কিনা এ উ বুড়িমা কান্দে বলে ও জনগণ আমার প্রতিবেশীরা যুবক মরে গেছে মরবেই পৃথিবীর জমিনে বাসার জন্য কেউ আসে নাই কুলাঘাটের ভাইয়েরা কি কিয়ামত পর্যন্ত বাঁচবেন নাকি আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন কি বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরাই লাগবে কথা বলেন আল্লাহ আরেক জায়গায় বলেন উল ইলনাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু আল্লাহ বলেন যে নবী বলে দেন মৃত্যু থেকে যারা পৃথক হচ্ছে তা ফিরু না পৃথক হচ্ছে ভাগিয়ে যাচ্ছ বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছ মৃত্যুকে মৃত্যুকে যারা পরোয়া করো না তোমরা শুনে রাখো রে মুসলমান ও আল্লাহর বান্দারা তোমরা শুনে রাখো এই মৃত্যু তোমাদেরকে একদিন তোমাদের সঙ্গে মোলাকাত করবেই মৃত্যুর সাত গ্রহণ করতে হবে মৃত্যু একদিন মোলাকাত করবে কি করবে না আপনার চেয়ে কম বয়সী কত যুবক কবরে শুয়ে আছে পাঁচ বছরের বাচ্চা শুয়ে আছে একদিনের বাচ্চা কবরে শুয়ে আছে মায়ের পেটেই বাচ্চা শেষ মৃত্যু বাচ্চা জন্ম নিয়েছে কবরে শুয়ে আছে আশি বছরের বুড়া কবরে শুয়ে আছে একশো বছরের বুড়া কবরে শুয়ে আছে কথা কয় না কেন আমার ভাই যান সকলকে মরাই লাগবে এ দুনিয়ার মানুষেরা তোমরা যারা পালিয়ে যাচ্ছ আই না মাতা কুন কুমুল মাউতু ওলাও কুম তুম ফি তোমরা মৃত্যুর ভাই যদি সুকঠিন কেল্লার ভিতরে গিয়ে লুকাও সেখানে গিয়েও মালাকুল মৌ তোমাদেরকে পাকরাও করবে বাসার কোনো উপায় তোমাদের এই জলে বলেন আছে বাসার কোনো উপায় নাই মরণের কথা তো চিন্তা করে না মানুষ হ্যাঁ আমার বলেছেন দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে কেউ যদি মানে কি মরণের কথা চিন্তা করত তাহলে এত খারাপ মানুষ হতো না টেন্ডার বাজি হতো না গরিবের মাল খাওয়া হতো না বিধুবাকে ঠগা কি ঠগাইতো না ঠগাইতো বিধুবাকে বাকে না নিজের বোনকে ঠগাইতো না নিজের ভাইকে ঠগাইতো না প্রতিবেশীকে ঠগাইত না কথা বলেন যদি মরণের ভয় থাকতো তাহলে দিনের কাম রাইতে করত না কথা বাংলাদেশে দিনের কাম রাইতেও হয় হয় কি হয় না হ্যাঁ যদি থাকতো তাহলে যারা যারা হক তাকে তাকেই দিয়ে দিত মানুষের হক নষ্ট করতো না কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়ার আল্লাহ বলেন আইনা মাতা কুনু ইউদুরিত কোমল মাউতু বলেজিমুশাইয়া দা যে সুকঠিন কুলসু কঠিন কেল্লার ভিতরে গিয়ে তোমরা লুকাও সেখানে গিয়েও মালাকুল মৌ তোমাদেরকে পাকরাও করবেই উপায় নাই কোন কবি বলেন মরণ থেকে পালাও তুমি সেই মরণ তোমারে লইবে ঘিরি যদিও গিয়ে লুকাও তুমি আকাশ পানে মরণের ভয়ে তুমি যদি সুকল্ল সুকঠিন কেল্লার ভিতরে গিয়ে লুকাও আকাশের মধ্যে যদি তুমি লুকাও সেখানে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে উপায় বাসার উপায় আছে বাসার উপায় নেই তাহলে আমার ভাইয়েরা ইমান আনতে হবে কার পূর্তি কার পূর্তি আল্লাহর পূর্তি যে আল্লাহ এত দয়া এত মায়া সম্মানিত ভাইয়ারান বুড়িমা চিৎকার মেরে মেরে এক কথায় বুড়িমা পাগলিনী হয়ে গেছেন সন্তানের চেহারাটা একবার দেখার জন্য বুড়িমা অস্থির হয়ে গেছেন আবু বক্কর কে ধরেন একে ওকে জরায়া ধরেন আর বলেন ও আল্লাহর বান্দারা একটা আবার শুধু আমার কলিজা টুকরা সন্তানের চেহারাটা দেখার সুযোগ করে দাও একবার সকলের কথা মাটি দেওয়ার আগে যদি আসতো তাহলে একটা কথা ছিল এ ভাই মাটি দেওয়ার পরে কি আরো সুযোগ থাকে দেখছেন জীবনে কত জানা যায় শরিক হয়েছেন মাটি দেওয়ার পর কি আবার খুঁড়ে মানুষকে দেখানো হয়েছে কথা না জোরে কি হয়েছে আপনাদের জোরে কথা জোরে বলবেন সুযোগ হয়েছে কি হয় হয়নি আমার ভাইয়েরা বুড়ি এখন কান্দে আবু বকর বললেন বুড়িমা কান্দিস না তোর আবেগ আমি বুঝতে পেরেছি যেহেতু তোমার কলিজার টুকরা না বিষেরা ধন আমি বুঝতে পেরেছি মা যদিও এটা ঠিক না মাটি দেওয়ার পরে তোমার অবস্থা বুঝতে পেরে আমি বাধ্য হচ্ছি আবু বক্কর নিজেই খোরা শুরু করে দিলেন খোরা শুরু করে দেওয়ার পরে যখন বাচ্চা যুবকের মুখটা দেখা যাচ্ছিল আবু বকর দেখলেন সর্বনাশ এটা তো কোন খারাপ বা গোাগার দেখলেন, এত সুন্দর নূরের চেহারা আর এই চেহারায় গোটা কবরটা নূরে নূরান্বিত হয়ে গেছে আবু বকর চেহারা দেখে চিৎকার মেরে উঠলেন এই জনগণেরা তোমরা বলেছ যুবকের কি যুবকের এ দোষ ও দোষ সে দোষ যুবক অন্যায়কারী যুবক পাপি তোমরা দেখে যা আহ কবরের ভিতরে চাঁদ উঠেছে কবরের ভিতরে কি উঠেছে চাঁদ উঠেছে তোমরা দেখে যা কবরের ভিতরে কবরটা নূরে নূরান্বিত হয়ে গেছে এই চেহারা কোন গুনাগারের চেহারা হতে পারে না সম্মানিত হয়ে সবাই দেখলেন অবাক হলেন আবু বাকর ওই এলাকার কাজ সমাপ্ত করে মদিনায় চলে গেলেন মদিনায় যখন চলে গেলেন গিয়ে তার আর ভালো লাগে না সবাই বলে যুবক খারাপ ছিল চেহারা তো এটা খারাপ যুবকের হতে পারে না চেহারা এত নূর বিরাজ করে আবু বক্কর আর ঘুম আসে না চিন্তা একদিন তিনি ঘুমায়া পড়লেন ঈশান নামাজের পরে ঘুমিয়া পড়া আবু বকর এ সার পরে ঘুমিয়ে পড়লেন এমন সময় স্বপ্নের ভিতরে দেখতেছেন رحمتুল লিল আলামিন দু জাহান এর কামলি ওয়ালা আমাদের মাথার তাজ উম্মতের কান্দারি সাফায়াতের কান্দারি নূরে মুজা SSM সরকারে দোয়া আলম জনাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী হযরত আবু সামনে এসে দরওয়াজায় ডাক করতেছেন ঘরের দরওয়াজার সামনে হাজির আবু বকর ও আবু বকর আবু কণ্ঠ শুনে রসুলের কণ্ঠ বাঙ্গে নাই ঘুম এখনো বাঙ্গে নাই স্বপ্নের ভিতরে আবু বকর জাগ্রত হলেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারাম আল্লাহ রব হাবিব মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দরজার সামনে হাজির হয়ে গেলেন আবু বকর আবু বকর দরজা খুলে দিলেন আবু বকর দরজা খুলে দেখেন রহমতের নবী দাঁড়িয়ে আছেন পূর্ণিমার চাঁদ নবী দাঁড়িয়ে আছেন আবু বকর ঘরে বসতে দিলেন নবীজি বসলেন আবু বকরকে বল আবু বকর রে আমি কেন এসেছি তুমি কি জানো ক না ইয়া রাসূলুল্লাহ জানি না অহুবকর তুমি যে টেনশন ফেল করতেছ ও আবু বকর রে ওই যে যুবক সবাই সাক্ষী দেয় যুবক ছিল গুণাগার যুবক ছিল পাপিষ্ট আর তার মাও সাক্ষী দেয় সকলেই সাক্ষী দেয় কিন্তু কবরটা নূরে নুরান্বিত এটা দেখে তুমি অবাক হয়ে গেছ এ আবু বকর রে যুবক অত্যন্ত খারাপ ছিল বদমাশ টাইপের ছিল কিন্তু যুবক খারাপি করার পরেও যুবক রাত্রিবেলায় রাত্রিবেলায় একায় গোপনে উঠে উজু করে নিয়ে যায় নামাজ বিষায় আল্লাহর দরবারে শেষ দায় পরে কাঁদত আর বলতো আল্লাহ আমার মতো গুনাগার পৃথিবীর জমিনে আর কেউ নাই গো আল্লাহ আয় রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও ও আবু বকর রে যুবক যদি এইভাবে কান দেয় তাহলে বল আমি আল্লাহর গফ্ফার নামের কেলেঙ্কারি হয়ে যাবে রহমান নামের কেলেঙ্কারি হয়ে যাবে রহিম নামের কেলেঙ্কারি হয়ে যাবে বিদায় আমি আল্লাহ আমার গফ্ফার নামেরও শিলাই রহমান রহিম আমার বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছি মাফ করে দেওয়ার কারণে কবর আলোকিত হয়ে গেছে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর দয়া আছে না নাই জরে কোন আসে না নাই যে আল্লাহর দয়াবান সেই আল্লাহর প্রতি কি আনতে হবে ইমান আনতে হবে من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ আমার ভাইজান আল্লাহ বললেন যারা ঈমান আনে আল্লাহর পূর্তি কার পূর্তি আল্লাহর প্রতি এবং পরকালের পূর্তি ওয়াইল্যাউমিল আখেরি ওয়াইল্যাউমিল পরকালের পূর্তি পরকালের দিনের পূর্তি যারা কি আনে ইমান আনে পরকাল আছে না নাই জোরে কোন আছে না নাই পরকাল এহকাল। পরকাল এহকালে কি শান্তি আর পরকালে মুক্তি পাইতে গেলে গোলামি করতে হবে কার এবাদত করতে হবে কার ইমান আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি কার প্রতি জোরে কন আল্লাহর প্রতি সম্মানিত ভাইয়েরা পরকাল যেহেতু আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইদা সিলাতিল আরদু সিলসালা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله أكبر الله أكبر اي مسلمان الرام কে হবে কি হবে না? আল্লাহ বললেন জমিনকে ধরে যখন ঝাঁকুনি মারা হবে কি মারা হবে ইদাজুল সিলাতিল আরদু সিলসা লাহা। এই জমিনকে ধরে যখন, ঝাঁকুনি মারা হবে। এই জমিনের ভিতরে যা আছে সব কিছু বাহির হয়ে আসবে ওয়া আখরা জাতিল আরদু আজ পয়লাহা জমিনের ভিতরে যা আছেই সব কি হবে। বাহির হয়ে আসবে সেই নাস্তিকেরা বাহির হবে কোরআন বিরোধীরা বাহির হবে ইসলাম বিরোধীরা বাহির হবে কথা বলেন নবী বিরোধীরা কি বাহির হবে নাস্তিকেরা বাহির হবে কথা বলেন নামাজিরাও বাহির হবে কথা কন নামাজিরাও কি বাহির হবে রোজাদারেরাও বাহির হবে এক কথায় এ জমিন যা গিলেছে সব বাহির করে দিবে কথা বলেন সম্মানিত ভাইয়ারাম

জীবা নুকাল নীলমান ফুস আমার ভাইজান আল্লাহ রব্দুল আল বলেন প্রলয় মহা প্রলয় এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব তুলার মতো উড়তে থাকবি পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছগাছলা এ গোটা পৃথিবী কি তুলার মতো থাকবে সব সব ধ্বংস ধ্বংস নীলায় নীলায় পরিণত হয়ে যাবে আমার সম্মানিত ভাইয়েরা সেই দিনটার নাম কি হবে কে আমত এই দিন কি আল্লাহ হিসাব নেবেন কি নিবেন না কে কথা বোঝা যায় চলবে চলবে হিসাব নেবেন কি নিবেন না আল্লাহ হিসাব নেবেন পুঙ্খানু পুঙ্খরূপে আল্লাহ বললেন সূরাজ উল জ্বালার শেষের দুইটা এটা আল্লাহ বললেন ফ্যামেয়া আমাল মিশু কলাদাররতিন খৈ রইয়া র ওয়ামাইয়া মল মিশু কলাদাররতিং আমার ভাইজান আল্লা বললেন জার পরিমাণ কম বেশি করা হবে না আর নেক আপনি যদি নেক কাজ করেন এবং করেন এবং গোনা যাররা করা হবে না রূপে আল্লাহ হিসাব নিবি আমার ভাইজান যান যাররা পরিমাণ যদি হিসাব আল্লাহ না সারেন তাহলে তোমরা যে তোমরা যে এই কাজটা করিয়া আজ নেতা হইলে তাহলে তোমাদের হিসাব হবে না কথা কনেকে হ্যাঁ বুক ফুলে বেলায় আমি কই বুক ফুলে বেড়াও বুক ফুলে বেলাও যারা ভোট চুরি করে নেতা হয়েছো তোদের কোনো মূল্য জনগণের কাছে চার পয়সাও নাই জোরে কয় না জোরে কয় না জোরে কয় না হ্যাঁ শুরু বাংলাদেশ না গোটা বিশ্বের কথা বলি যারা ভোট চুরি করে যারা নেতা হবে ওদের ওদের মূল্য জনগণের কাছে পাঁচ পয়সাও নাই কথা কম গাড়ি থাকতে পারে ফেলা ঘুরতে পারে চেহারা ভালো হতে পারে জনগণের কাছে না মূল্য নাই ঠিক না সম্মানিত আমার দিকে তাকান আমি কি মিসে কথা কইলাম যেটা হক সেটাই বলবো আমি কথা কই আমি কি কোন দেশের নাম নামকি কারো নামকি আমি যারা চুরি করবে চুরির কথা করান সরিবে আসে না নাই হ্যাঁ কথা কোরআন আসে না নাই চুরির কথা করেন শরীফে নাই ডাকাতির কথা করেন শরীফে নাই জেনার কথা করেন সরিবে নাই কোরআন সরিবে কি নাই সবকিছুর কথা আছে চুরি করলে তার কি শাস্তি সে কথাও আছে জেনা করলে কি শাস্তি সে কথা আছে মানুষকে হত্যা করলে কি শাস্তি সে কথা কোরআন শরীফে নাই সম্মানিত ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বললেন জররা পরিমাণ হিসাব কম বেশি করা হবে না আবার আয়ত্তা পড়েন

যারা পরিমাণ হিসাব আল্লাহ কম বেশি করবেন না ভালো হোক আর মন্দ হোক আল্লাহ হিসাব নিবেন যার্রা যাররা হিসাব আল্লাহ নিবি কে নিবেন কে কে আল্লাহ নেবেন তারপর আল্লাহ বললেন ওয়ামিলা সালি হাং হাং আল্লাহ বললেন যারা আমল করবে কি আমল করবে নেক আমল করবে আল্লাহর পূর্তি যারা ইমান আনবে কয়ামাতের পর্তি যারা ইমান আনবে আখেরাতের পূর্তি যারা ইমান আনবে আর যারা নেক আমল করবে কি আমল করবে নে কামল করবে আল্লাহ বলেছেন কোরআন শরীফের ভিতরে সুরা বাকারার দুই শত আত্মারাত আল্লা বললেন আই হাল্লা দিনা আমানুদ্দো হলু ফিসিল মেকাফা হে ইমানদারে রা তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও নামাজ সারা কি ইসলাম ঢোকা যাবে নাকি কে নামাজ সারা সালামে ঢোকা যাবে রোজা সারা যাবে কোরআন সারা যাবে নবী ছাড়া ইসলামে ঢোকা যাবে আল্লাহ ছাড়া ঢোকা যাবে তাহলে ইসলামে ঢুকতে গেলে আল্লাহ কে লাগবে নবী লাগবে কোরআন লাগবে নামাজ লাগবে রোজা লাগবে কথা কন ঠিক কিনা তাহলে ইসলামে ঢুকতে গেলে আল্লাহ লাগবে নবী লাগবে নামাজ লাগবে রোজা লাগবে কোরআন লাগবে হাদিস লাগবে কথা বলেন মুসলমানের রাম আল্লাহ ইসলামের ভিতরে ঢুকে যাও ইসলামের ভিতরে ঢুকে যাও আর কি করো তোমরা শয়তানের পদঙ্ক অবলম্বন করো না নিশ্চয়ই জেনে রাখবা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আদা তোমাদের কি প্রকাশ শত্রু আল্লাহ বললেন, ইজ্যুহাল লাজি না আমানু আমানু উদুখুলু ফিসিলম কা ফাওয়ালা তা্তাবিলু সতু আতিসাই তন এননাহুু লাকুম্মা আদু ভুমমুবি। তোমরা শয়তানের পদঙ্ক অবলম্বন করো না যা বলে তা না ঠিক কিনা শয়তান যা বলে তোমরা তা না জেনে রাখবা এ তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদেরকে জাহান্নামগামী মুখী করতে চায় তোমাদেরকে জান্নাতে যেতে হবে তার কারণ তোমাদের দাদার বাড়ি হলো আদি পিতার বাড়ি হলো জান্নাত আমাদের আদি পিতার বাড়ি কোথায় আমাদের দাদার বাড়ি কোথায় আমাদের আদি মাতার বাড়ি কোথায় জান্নাত আদমের বাড়ি কোথায় জান্নাত হাওয়ার বাড়ি জান্নাত তাহলে আমাদেরকে জান্নাতে আবার ফিরে যেতে হবে ঠিক কিনা তাহলে জান্নাতে ফিরে গেলে আমাদেরকে উদ খুলু ফিসমি কাফা ইসলামের ভিতরে আমাদের পুরোপুরি ঢুকতে হবে আর আল্লাহকে বিশ্বাস করতে হবে আখরাতকে বিশ্বাস করতে হবে আর কি করতে হবে নেক আমল করতে হবে সুভান আল্লাহ কি আমল করতে হবে নেক আমল করতে হবে আমল সারা কি জান্নাতে ঢোকা যাবে হ্যাঁ আমল সারা জান্নাতে ঢোকা যাবে নোট আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মানিত মুসলমানেরা তাহলে কি করা লাগবে বলেন আমল করতে হবে কি করা লাগবে জোরে কন আমল করতে হবে এই আমলের মূল হাতিয়ার হলো সালাত আমি হাদিস বর্ণনা করেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ সলাত হল নামাজ হল বেহেস্তের চাবি নামাজ কি করে কর বেহেস্তের চাবি এ মুসলমানের তু মিস্তাহুল জাইনা নামাজ সালাত হল জান্নাতের চাবি যদি আপনি চাবি যদি ঠিক মতো সংগ্রহ করতে না পারেন যেমন ঘরে ঢোকার কোনো ক্রমেই সম্ভব নয় এরকম জান্নাতের চাবি নামাজ যদি আপনার সহি না হয় জান্নাতে ঢোকার আশা করা যায় না আল্লাহ বললেন যারা এই কাজগুলো করবে যারা এই কাজগুলো করবে নামাজ আদায় করবে ইবাদত করবে নেকামল করবে ওয়ালা খৌফোনা আলাইহিম ওয়ালাহুম ইয়া তাদের কোনো ভয় না আর তারা চিন্তাগ্রস্ত হবে না আল্লাহ হকবর কন আল্লাহ রব্বুরাল আমি এখানে আল্লাহ এবং আখেরাতের কথা বললেন একটু নিচে আসেন সুরাল এমরান আয়াত্ মারা একশো তো আর পৃষ্ঠা চৌষট্টি নম্বর পৃষ্ঠা এগারো নাম্বার লাইন চৌষট্টি নাম্বার পৃষ্ঠার এগারো নাম্বার লাইন সুরা আল ইমরানের আয়াত নম্বর একশো উনআশি নম্বর আয়াত আল্লা বললেন ফ মিনু বিল্লাহ রসুলিহ ইং তু ওয়াত তাকু ফলাকুম ফলাকুম আজরুন নাজিম আল্লাহ বললে অতবার ইমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি জরে বলেন সুবহানাল্লাহ কার প্রতি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো কি অবলম্বন করো ওয়া তাকু ফালা ফালাকুম আজরুন যদি তোমরা তাকওয়া অবলম্বন করো আল্লাহর প্রতি মানানো এবং নবীর প্রতি ঈমান আর তাকওয়া অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য আমি আল্লাহ বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখে দিয়েছি কি পুরস্কার বিরাট পুরস্কার তাহলে ইমান আনতে আনতে হবে কার প্রতি আল্লাহর প্রতি এই আয়াতে বললেন যে আল্লাহর প্রতি তোমরা ইমান আনো আর রাসূলের প্রতি ইমান আনো সুবহানাল্লাহ যে নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই নবীর প্রতি ইমান আনতে গেলে নবীর কৃষ্টি কালসার নবী যা করেছেন তাই আমাদের মানতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা নবী যা করতে বলেছেন তাই আমাদের করতে হবে নবীর সুন্নত মাফিক আমাদের জীবন করতে হবে সাহাবাহাম যেমন নবীকে মেনে নবীর আদর্শ মেনে জীবন করে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন দুনিয়ায় জান্নাতি হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন সুবাহান আল্লাহ মানতে হবে কাকে আমার নবীকে কে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন যে তোমরা আমি আল্লাহর প্রতি আনো আমার নবীর প্রতি রসুলের প্রতি ইমান আনো সুভান আল্লাহ নবীর প্রতি ইমান আনতে হবে কি হবে না হ্যাঁ নবীর প্রতি ইমান আনতে গেলে নবী যা করছেন আমাদের তাই করতে হবে আমার নবী হায় হায় উনি তাবলিগও করছেন কি করেন নাই অস্বীকার করবেন এই আন্দোলনের লোকেরা এই যুবকেরা আমার নবী কি তাবলিক করে নাই করে নাই তে আজকেও তাবলিক হচ্ছে কি হয় না আজকেও তাবলিক হয় কি হয় না আবার নবীর তাবলিক আর এই তাবলিক যদি এক হয় তাহলে এই তাবলিক করা ফরজ কথা বলেন আর আমার নবীর তাবলিকের সাথে বর্তমান প্রেক্ষাপটের তাবলিকের যদি মিল না থাকে তাহলে এই তাবলিক করা হারাম জোরে কন জোরে কন তার কারণ নবীকে নবীর অনুসরণ করতে গেলে আমার নবী যা করেছে তাই করতে হবে নবীর এত্তেবা করতে গেলে আমার আল্লাহ সুহান বলেছেন তোমরা নবীর ইত্তেবা করো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও সুরাল ইমরান আয়াত নাম্বার একত্রিশ কত নাম্বার আয়াত একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন বলে কুমতুম তুহিব্বুনাল্লাহ ফ। আপনি বলুন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীর ইত্তেবা করে আর যদি ইত্তেবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জীবনের গোনা মাফ করে দেব আমি আল্লাহ ক্ষমাকারী এবং দয়া কথা শেষ সম্মানিত ভাইজান আমি আর আলোচনা সামনে আগাবো না যেহেতু আমাকে সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে আমার মনে হয় বাবার বোধ রেডি হয়েছে না রেডি আলহামদুলিল্লাহ আপনাদের কি এনার্জি আছে তো এখনো আছে আমি শুধু একটা আয়াত দুইটা আয়াত পড়ছি দুইটা আয়াতের মধ্যে একটা আয়াতের কিন্তু এখনো শেষ হয় নাই সারা রাত করলেও শেষ হবে না আর সারা রাত করলেও লোক উঠে যাবে না ঠিক কিনা আর একটা আয়াত এখনো বাকি আছে সেটা কি আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলছেন সুরা নমল আয়াত নাম্বার হলো পঁচাত্তর আল্লাহ বললেন ইল্লা আমার ভাইজান জলে স্থলে তাম পৃথিবীর ভিতরে এমন কোন বিষয় নাই এমন কোনো গোপন ভেদ নাই যেটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে ঢুকা জাল্লা সব কথা কোরআনে আসে না নাই নাই দিলাম এই নদীর উপরে একটা কওমি মাদ্রাসা আছে না একটা মাদ্রাসা ওখানে আগামীকাল আমি আসতেছি প্রধান বক্তা হিসেবে আপনারা সকলে আসবেন আপনাদেরকে নিয়ে প্রাণ ভরে আমি কাল আলোচনা শোনাবো আপনাদেরকে আসবেন তো ইনশাল্লাহ এটা তো ছোট্ট মাহফিল আর ওই মহাপিলটা আন্তর্জাতিক পরাজয় মহাপ অন্তত সেখানে একশো থেকে দেড়শো শুধু মুফতি আলে তেজে বা মাহাফিলে থাকবে এরকম একটা নুরানি পরিবেশ আপনারা সকলে আসবেন ওখানে আগামীকাল প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শুনে হবে